শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমস আপনাদের স্বাগত আমি অনুষ্কা ফিরে দেখব আজকের সারা দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত রাষ্ট্রীয় লোকদল প্রধান ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চৌধুরী অজিত সিং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এলো স্বরাষ্ট্র মন্ত্রকের 4 সদস্যের দল আজই মে থেকে 16 মে পর্যন্ত কেরলাতে সম্পূর্ণ লকডাউন জারি করলো কেরল প্রশাসন আজ ও কাল শপথ নেবেন 291 জন বিধায়ক প্রথম দিন শপথ নিলেন রাজ্যের 8 জেলার 143 জন বিধায়ক তৃণমূল ও বিজেপির 12 তারকা এবার প্রথম বিধায়ক হচ্ছেন নবানের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো আপাতত 14 দিনের জন্য বাংলায় বন্ধ থাকছে লোকাল ট্রেন পরিষেবা পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ বাংলায় ভোট পরবর্তী হিংসায় যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে পুর প্রশাসকের দায়িত্ব পেলেন গৌতম দেব পুর প্রশাসক মণ্ডলীতে গৌতম দেব ছাড়াও থাকছেন রঞ্জন সরকার বিবেক বৈদ ও অলোক চক্রবর্তী নবান্নের তরফে নতুন নির্দেশিকা জারির পর আজ শিলিগুড়ির গেট বাজারে দেখা গেল সকাল 10টা পেরিয়ে গেলেও খোলা রয়েছে দোকানপাট এরপরই এনজিপি থানার পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয় 4 জনকে ভোট মিটতেই ফের ঊর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের মূল্য খুব বাড়ছে সাধারণ মানুষের মধ্যে দলের নন প্লেয়িং ক্যাপ্টেন হিসেবেই কাজ করে যাবেন নির্বাচনে আর দাঁড়াচ্ছেন না শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য ফুলবাড়ির ব্যাটালিয়ন মোড় এলাকায় একটি বালিবোঝাই লরি ও একটি মালবোঝাই গাড়ি সংঘর্ষ হয় যদিও ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের 34 নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 2 শিশু সহ 5 জনের কোচবিহারের দিনহাটায় তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহর উপর হামলা চালানোর অভিযোগ উঠল মারধরে উদয়ন গুহর ডান হাতে আঘাত লাগে সারাদিনের সব খবরের আপডেট জানতে চোখ রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব পেজে দেখতে থাকুন সঙ্গে থাকুন শিলিগুড়ি টাইমস